ইউটিউবের মধ্যে প্রথম দিন থেকেই কিভাবে আমরা একটা আমাদের ছোট চ্যানেলকে বড় করতে পারি সেই বিষয়ের ওপরেই আজকের ভিডিও আমরা যখন প্রথম ইউটিউবের মধ্যে কোনো একটা চ্যানেলকে ওপেন করি তখন কিন্তু আমাদের কাছে সেরকম একটা পপুলারিটি থাকে না বা আমাদেরকে ইউটিউবের মধ্যে অডিয়েন্সরা কিন্তু সেরকমভাবে চেনে না এছাড়াও আমাদের কাছে কোনো ভালো অডিয়েন্স বেশও থাকে না যে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের ভিডিও র্যাঙ্ক করে যাবে বা আমাদের চ্যানেল গ্রো করে যাবে তো তার জন্য আমাদেরকে কতগুলো স্টেপ ফলো করতে হবে যাতে করে ধীরে ধীরে আমরা ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে নিজেদের চ্যানেলটাকে গ্রো করাতে পারি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের চ্যানেলের মধ্যে একটা ভালো অডিয়েন্স বেস তৈরি করতে পারি তো এর জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে সেই স্টেপগুলো হলো আমরা আজকে আমাদের ভিডিওতে পাঁচটা স্টেপের কথা বলবো যে পাঁচটা স্টেপের দ্বারা আমরা একটা ছোটো চ্যানেলকে ধীরে ধীরে কিন্তু বড়ো করতে পারবো তো বন্ধুরা আপনিও যদি জানতে চান সেই পাঁচটা স্টেপ কি যার দ্বারা আপনি আপনার ছোট্ট চ্যানেলটাকে বড় করতে পারবেন তাহলে কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম যে স্টেপটার কথা বলবো সেটা হলো ভিডিও শেয়ারিং অর্থাৎ আপনাকে আপনার ভিডিওটা শেয়ার করতে হবে আপনি ভিডিও শেয়ারিংয়ের জন্য দুটো প্ল্যাটফর্ম চুজ করতে পারেন একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে ইনস্টাগ্রাম দেখুন বন্ধু প্রথম অবস্থাতে যেহেতু আমাদের কাছে সেরকম কোনো অডিয়েন্স নেই আমাদের চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু আমাদের ভিডিওটাকে আমাদেরকে শেয়ার করতে হবে এই ভিডিও শেয়ারিং নিয়ে অনেকের মনে অনেক রকমের মিথ রয়েছে তো দেখুন সেই সমস্ত কথায় কাম দেওয়ার দরকার নেই আপনি আপনার ভিডিওটা কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এবারে কিভাবে শেয়ার করলে আপনি বেশি উপকৃত হবেন তো দেখুন আপনি আপনার ভিডিওর মধ্যে যেটা সব গুরুত্বপূর্ণ পাঠ সেটার একটা ছোট্ট অংশ ফেসবুকের মধ্যে বা ইনস্টাগ্রাম রিলের মধ্যে আপনি আপলোড করতে পারেন এবং ডিসক্রিপশান বক্সে আপনার ইউটিউবের লিঙ্কটাকে শেয়ার করে দিন তাহলে কি হবে ওই যে শর্ট ভিডিওটা যেটা আপনি ফেসবুকের মধ্যে ছাড়লেন এবং তার সাথে সাথে ইনস্টাগ্রামের মধ্যে ছাড়লেন ওটা দেখে অডিয়েন্সে যদি ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করে সে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসবে এর ফলে আপনার ইউটিউব ভিডিওতে ভিউসও বাড়বে তার সাথে সাথে চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে তাহলে এইভাবে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে পারবেন এরপরে সেকেন্ড যে স্টেপ সেই সেকেন্ড স্টেপটা কী সেকেন্ড স্টেপ হলো আপনাকে হাই সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনাকে আপনার ভিডিও টাইটেলে আপনার ভিডিও ডিসক্রিপশানে আপনার ভিডিও ট্যাগ সেকশানে হাই সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করতে হবে সেটা কিভাবে করবেন তো তার জন্য আপনি সবার প্রথমে যে টপিকটার ওপরে ভিডিও বানাতে চাচ্ছেন সেই টপিকটা ইউটিউবে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন এখানে দেখুন নিচের দিকে অনেক রকমের সাজেশন আপনি পেয়ে যাবেন এই সাজেশনগুলোর মধ্যে আপনি যে কোনো একটা কিউয়ার্ডকে এখান থেকে চুজ করুন করার পরে ভিড আই বা টিউব বাড়ি অ্যাপ্লিকেশান কিংবা এক্সটেনশানের মধ্যে গিয়ে এই কিওয়ার্ডটাকে সার্চ করুন সার্চ করে দেখুন এ স্কোরটা আপনি কত পাচ্ছেন যদি এ স্কোর ভালো পান তাহলে অবশ্যই এটাকে আপনি আপনার ভিডিও টাইটেলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এরপরে থার্ড যে আমাদের স্টেপটার কথা বলবো তাই থার্ড স্টেপটা হলো অ্যাট দ্য রেট অর্থাৎ আপনি যখন প্রথম অবস্থাতে ভিডিও আপলোড করেছেন আপনার চ্যানেলে যেহেতু আপনার অডিয়েন্স বেশ সেরকম নেই তাহলে আপনাকে কি করতে হবে যে সমস্ত আপনার ক্যাটাগরির বড় চ্যানেল রয়েছে তাদেরকে অ্যাট দ্য রেট দিয়ে মেনশন করে দিন তাতে কি হবে ওই আপনার ভিডিওটা কিন্তু যাকে আপনি মেনশন করলেন সেই বড়ো চ্যানেলও কিন্তু দেখতে পাবে এবং সে যদি আপনার ভিডিওতে কমেন্ট করে বা আপনার কিছু সাজেস্ট করে সেগুলো কিন্তু আপনার পরবর্তীকালে ভিডিও বানানোর ক্ষেত্রে কাজে লাগবে এছাড়া যখন আপনি কোনো বড় চ্যানেলকে মেনশন করছেন তখন ইউটিউবে কিন্তু ওই বড় চ্যানেলের অডিয়েন্স দেখে আপনার এই ভিডিওটা সাজেস্ট করবে তাহলে অবশ্যই আপনি যদি প্রথম অবস্থাতে মেনশন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে এ তবে সব ভিডিওতে মেনশন করবেন না কিছু কিছু ভিডিওতে অবশ্যই মেনশন করে দিন এরপরে চলে যাচ্ছে এবং আমাদের ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপটা হল হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওতে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ লাগান যেমন ধরুন আপনি যে ক্যাটাগরির সরি আপনি যে টপিকের ওপরে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ওপরে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন কী কী হ্যাশট্যাগ হয় সেই সমস্ত হ্যাশট্যাগুলো অবশ্যই লাগান আপনার চ্যানেলের হ্যাশট্যাগুলো লাগান এবং এগুলোর দ্বারাও কিন্তু আপনি উপকৃত হবেন এরপরে আপনাদের যে ফাইনাল যে স্টেপটা অর্থাৎ পাঁচ নম্বর যে স্টেপটা সেটা কি সেটা হলো আপনাকে সবসময় ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাতে হবে প্রথম অবস্থাতে যদি আপনি আপনার চ্যানেলকে গ্রো করাতে চান তাহলে আপনাকে ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাতে হবে ট্রেন্ডিং টপিক বলতে কোনটা বর্তমান সময়ে যে টপিকটা দেখুন বেশি চলছে যে টপিকটা সকলেই সার্চ করছে যে টপিকটা নিয়ে বেশি মাতামাতি চলছে সেই টপিকটাই ট্রেন্ডিং টপিক তাহলে সেরকম ধরনের টপিকের ওপরে আপনি প্রথম অবস্থাতে অবশ্যই ভিডিও বানান এবং সেই টপিকের ওপর যদি আপনার ভিডিও র্যাঙ্ক করে যায় যদি না আপনার ভিডিও যদি আপনি ট্রেন্ডিং টপিকের ওপরে বানাতে পান তাহলে কিন্তু অবশ্যই র্যাঙ্ক করবে আর একবার র্যাঙ্ক করে গেলে ওই টপিকটাকেই ধরে আপনি পরবর্তী ভিডিওগুলোও বানাতে থাকুন তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে এবং আপনার ভিডিওতে আপনি ভিউসও ভালো পাবেন তাহলে এই ছিল পাঁচটা স্টেপ যার দ্বারা কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে ধীরে ধীরে র্যাঙ্ক করাতে পারবেন সর্বোপরি একটা কথাই বলবো আপনাকে ইউটিউব চ্যানেলে যদি প্রতিষ্ঠিত হতে হয় যদি আপনাকে ইউটিউব চ্যানেলে গ্রো হতে হয় তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি এখানে ধৈর্য ধরে কাজ করতে থাকুন একদিন অবশ্যই সফলতা পাবেন তো বন্ধুরা এই যে টিপসগুলো দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন অন্যরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিওতে